অষ্টম দফায় একুশের নির্বাচনে 294টি আসনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এই মুহূর্তের সমীক্ষা পর্যবেক্ষণে এক্সিট পোলে চিত্রটা যা দাঁড়াচ্ছে তাতে তৃণমূল কংগ্রেসের দখলে থাকছে সম্ভাব্য 185 থেকে 190টি আসন, বিজেপির আসন সংখ্যা সম্ভাব্য 50 থেকে 68টি আসন এবং বাম কংগ্রেস জোটের আসন সংখ্যা 30 থেকে 34টি এবং অন্যান্যরা থাকছে 2টি আসনে। এর পরের ফলাফলের নানান খবরের জন্য চোখ রাখুন এগিয়ে বাংলা নিউজের পর্দায়। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ, কলকাতা।